হ্যালো স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার বাইশে কলেজে ভর্তি হয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যেসব বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা একটু বোর্ডে প্রথমে দেখে নাও যে অ্যাডমিশানের পরে কি সাবজেক্ট চেঞ্জ করা যায় এটা আমাকে অনেকজন তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছো যে অ্যাডমিশান নেওয়ার পরে কি সাবজেক্ট চেঞ্জ করা যায় এখানে তারপরে লিখেছি দেখো যারা সাবজেক্ট চেঞ্জ করবে দেখো জেনারেলদের সাবজেক্ট কিভাবে চেঞ্জ করা যায় এবং অনার্সের সাবজেক্ট কিভাবে চেঞ্জ করা যায় সমস্ত তথ্য তোমাদের আজকের ভিডিওটায় দিয়ে দেব। তারপরে কি বলেছি ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে খালি সিটগুলোয় কি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে যদি দেখা যায় কোনো কলেজে সিট ফাঁকা থাকে অর্থাৎ অ্যাডমিশান ক্যান্সেল করিয়ে দিল অর্থাৎ কেউ ধরো চারশো নম্বর পেয়েছে ঠিক আছে সে সাড়ে চারশো নম্বর দেখিয়ে অ্যাডমিশান নিয়েছে তাহলে কি তার অ্যাডমিশানটা কি ক্যান্সিল হয়ে গেল সেই ক্যান্সিল যার অ্যাডমিশান হয়ে গেল সেই সেটগুলোতে কাদের নেওয়া হবে সেটা আলোচনা করব তারপর যেটা আলোচনা করব। যারা অ্যাডমিশান ক্যান্সিল করবে কত তারিখের মধ্যে ঠিক ক্যান্সেল করতে হবে ইউজিসি যে একটা ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্যান্ড কমিশন যেটা হয় ইউজিসি নির্দেশ অনুযায়ী একত্রিশে অক্টোবরের মধ্যে তোমাদের অ্যাডমিশান ক্যান্সিল করাতে হবে কিন্তু প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে তোমাদের কিন্তু নজর রাখতে হবে যে প্রত্যেকটা কলেজ তাদের বিজ্ঞপ্তি জারি করে অর্থাৎ নোটিশ জারি করে অ্যাডমিশান ক্যান্সেলের প্রসেস কিন্তু বলে দেবে সেই প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে তোমাদের নজর রাখতে হবে আর যখন অ্যাডমিশান ক্যান্সিলের নোটিশ আসবে তোমাদের আমি কিন্তু বলে দেব। তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে থাকো প্রথমে বলি যে অ্যাডমিশনের পরে সাবজেক্ট চেঞ্জ করা যায় কি না এক কথায় যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ চেঞ্জ করা যায় এবার কিভাবে চেঞ্জ করা যায় ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করো তুমি ধরো পাসে ভর্তি হয়েছো একটা কলেজে পাস অর্থাৎ জেনারেল কোর্সে ভর্তি হয়েছো তোমার ধরো বাংলা সেই জেনারেল কোর্সের কম্বিনেশান আছে সেখানে বাংলা আছে হিস্ট্রি আছে তারপরে জিওগ্রাফি আছে আর এডুকেশান আছে আর পলিটিক্যাল সায়েন্স আছে এই ধরো সেই কলেজের সাবজেক্টগুলো আছে সেখানে তোমায় যে সাবজেক্টগুলো তুমি নিয়েছ হয়তো তোমার ইতিহাস নিয়েছো। এবং তুমি এডুকেশান নিয়েছো এই ইতিহাস এবং এডুকেশান দুটো সাবজেক্ট হলো এবং তুমি ভাবছ যে আমি এই যে সাবজেক্ট বাংলা নিয়ে ফেলেছ বাংলাটা বাদ দিয়ে আমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে নেব আরেকটা সাবজেক্ট হিসাবে অর্থাৎ মোট তোমার তিনটে সাবজেক্ট শেখেতে হবে সেটা কখন করতে পারবে সেটা যখন কলেজে রেজিস্ট্রেশন হবে তখনই তোমরা কিন্তু করতে পারবে তোমরা স্কুলে যেমন রেজিস্ট্রেশন করেছো কলেজেও পরীক্ষার সময় ঠিক একইভাবে রেজিস্ট্রেশন হয়ে থাকে ইউনিভার্সিটির আন্ডারে তখন সেই রেজিস্ট্রেশানের সময় তোমার কিন্তু সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারবে আরেকটা কথা এখানে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কলেজ একটা করে সেট তৈরি করে সেট বলতে ধরো চারটে সাবজেক্ট নিয়ে একটা সেট অর্থাৎ বাংলা ইংরাজি আমি উদাহরণস্বরূপ বলছি হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স বা আরেকটা দিয়ে দিল ফিলোসফি তোমাকে এই যে সেট এই সেটের মধ্যে থেকে তিনটে সাবজেক্ট বেছে নিতে হবে আলাদা ধরো আরেকটা সেট আছে সেখানে তোমার পলিটিক্যাল সায়েন্স আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে সেই সেটের মধ্যে কিন্তু গেলে তোমাকে চলবে না অর্থাৎ কম্বিনেশানের যে সেটটা কলেজ ঠিক করে দিয়েছে সেই সেটের মধ্যে থেকে তোমাকে সাবজেক্ট কিন্তু চয়েস করতে হবে অর্থাৎ সাবজেক্ট বেছে নিতে হবে এক কথায় তোমাদের জেনারেলদের সাবজেক্ট চেঞ্জ করার জন্য কলেজে কিন্তু কোনো কোনোরকম সমস্যা হয় না তোমাদের যখন রেজিস্ট্রেশান হবে ঠিক সেই সময় তোমরা কিন্তু সাবজেক্টটা মনে করে চেঞ্জ করে নিতে পারবে এবারে অনার্সের কথায় আসি যারা অনার্স নিয়েছ তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছ যে অনার্সের কি চেঞ্জ করা যায় এখানে বলে রাখি অনার্সের সাবজেক্ট কিন্তু সমস্ত কলেজে চেঞ্জ করা যায় না বিশেষ করে যেসব নামি দামি কলেজগুলো আছে সেখানে অনার্সের সাবজেক্ট কোনোভাবেই চেঞ্জ করা হয় না কিন্তু যেসব কলেজে ধরো পঞ্চাশটা সিট আছে ধরো হিস্ট্রি অনার্সে পঞ্চাশটা সিট আছে সেখানে শেষ পর্যন্ত দেখা গেল তিরিশ জন অ্যাডমিশান নিয়েছে জিওগ্রাফিতেও ধরো পঞ্চাশটা সিট আছে সেখানেও দেখা গেল তিরিশ জন অ্যাডমিশান নিয়েছে সেক্ষেত্রে তুমি এই ইতিহাস থেকে ভূগোলে আসতেই পারো কারণ সেই কলেজে যে কলেজে তুমি ভর্তি হয়েছ সেই কলেজে সিট ফাঁকা আছে এবারে তোমার নম্বরের সঙ্গে যদি শ্যুট করে যায় যদি কলেজ মনে করে যে তোমার যে নম্বর আছে পর্যাপ্ত নম্বর তার সঙ্গে কী করা যাবে তার সঙ্গে তোমার সাবজেক্টটা দেওয়া যাবে তাহলে কিন্তু তুমি সাবজেক্ট অনার্সে চেঞ্জ করতে পারবে এবার যদি বলো এখানেও তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি অন্য একটা কলেজে অন্য সাবজেক্ট নিয়ে পড়তে চাই তাহলে সেই নিয়মটা কিন্তু সে প্রসেসটা সম্পূর্ণ আলাদা কারণ তোমাকে এখন যে কলেজে তুমি যে সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিয়েছো সেই অ্যাডমিশানটাকে কিন্তু ক্যান্সেল করাতে হবে অর্থাৎ তুমি এখন অন্য একটা কলেজে অন্য সাবজেক্ট নিয়ে পড়ছো অ্যাডমিশান নিয়ে নিয়েছো আবার ঠিক আছে কিন্তু আগে যে কলেজটা অ্যাডমিশান নিয়েছিলে সেই কলেজের অ্যাডমিশান তোমাকে কিন্তু ক্যান্সেল করিয়ে দিতে হবে আর কিছু বিষয় বাকি থাকলো কি দেখি হ্যাঁ এবার ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশানের বিষয়টা কি তোমরা ফর্ম ফিল আপের সময় যেসব তথ্যগুলো ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে যেসব তথ্যগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছ কলেজ দেখে নেবে অফলাইনের মাধ্যমে কলেজে গিয়ে তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হয় অর্থাৎ কলেজ দেখে নেবে সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা অর্থাৎ তুমি ধরো সাড়ে চারশো নম্বর দিয়ে কলেজের ফর্ম ফিল আপ করেছো কোনো একটা সাবজেক্টে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় দেখা যাচ্ছে তোমার নম্বর সাড়ে তিনশো সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে এটা নিশ্চিত ঠিক আছে আর ছোট ছোট কোনো ধরনের ভুল থাকলে সেগুলো কলেজ কিন্তু ঠিক করে নেয় অর্থাৎ ধরো কোনো কারোর বানান ভুল আছে নামের স্পেলিং মিস্টেক আছে সেই স্পেলিং মিস্টেক বা ডেট অফ বার্থটা দিতে ভুল করেছে অর্থাৎ সেটা চেঞ্জ করাতে হবে সেগুলো অ্যাডজাস্ট হয়ে যায় বা কারোর ধরো রিভিউ করেছে এইচএস পরীক্ষায় রেজাল্ট রিভিউ করে দেখা গেছে নম্বর বেড়েছে দু দশ নম্বর বেড়েছে সেক্ষেত্রে তার কাছে দুটো রেজাল্ট আছে সেক্ষেত্রে কলেজ ঠিক আছে বলবে অর্থাৎ কলেজ সেক্ষেত্রে মেনে নেয় ব্যাপারটা কারণ তুমি যখন সাড়ে চারশো নম্বর দিয়ে কলেজে জন্য অ্যাপ্লাই করেছো তোমার অরিজিনাল নম্বর সাড়ে তিনশো সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো রকম মানে প্রমাণ দেখাতে পারবে না যে আমার এই কারণে আমি এই নম্বরটাকে বেশি বাড়তে দিয়েছি কিন্তু দুটো রেজাল্ট যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে তুমি দেখাতে পারবে রিভিউর রেজাল্টটা এই বিষয়টা গেল এবার যে সিটগুলো ফাঁকা থাকবে এরকম কিছু কিছু সিট অবশ্যই ফাঁকা থাকবে এই সিটগুলো সাধারণত যে সিটগুলো একদম শেষে ফাঁকা থাকে সেগুলো একটা কলেজে কাউন্সিলিং হয় অর্থাৎ যারা যারা ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ যাদের লিস্টে নাম আসতে এখনও বাকি আছে তাদের সবাইকে দেখে একটা কাউন্সিলিং করা হয় সেই কাউন্সিলিংয়ের মধ্যে যাদের নম্বর সব থেকে ভালো থাকে অর্থাৎ মেরিট স্কোর ভালো থাকে তাদের মধ্যে থেকে প্রথম দিক থেকে যে কটা সিট থাকে অ্যাডমিশান নিয়ে নেওয়া হয় এবারে যারা অ্যাডমিশান ক্যান্সেল করাবে এই বিষয়টা আগেই বলে দিয়েছি যে ইউজিসি নিয়ম অনুযায়ী একত্রিশে অক্টোবরের আগে পর্যন্ত তুমি অ্যাডমিশান যদি ক্যান্সেল করাও সমস্ত টাকাটাই রিফান্ড পাবে কিন্তু সেক্ষেত্রে প্রতিটা কলেজ আলাদা আলাদা ডেট তারা বার করে অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে যে তাদের কলেজে কোন প্রসেসে কবে অ্যাডমিশানটা ক্যান্সেল করানো হবে কিন্তু তোমরা মোটামুটি একটা ডেট মনে রাখো একত্রিশে অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাডমিশান ক্যান্সেল কিন্তু করাতেই হবে আর অ্যাডমিশান ক্যান্সেল সাধারণত কবে করাতে পারবে যখন কলেজ স্টার্ট হবে যতদূর খবর পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে কলেজ চালু হবে তখন থেকেই কিন্তু অ্যাডমিশান ক্যান্সেলের বিষয়টা আসছে আজকে এই ছিল তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে তথ্যটা শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবে